প্রভাতী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর মেধাবী ছাত্র এহসানুল হক তন্ময়কে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের মা মিসেস একরামুল হক কামাল। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে তন্ময় হত্যার বিচারের দাবিতে এক মানববন্ধনে তিনি একথা বলেন। মানববন্ধন শেষে হত্যাকারীদের গ্রেপ্তারের প্রতিবাদে প্রভাতী উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মিছিল বের করে।